Welcome to my channel Waliza's Art Academy. আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো যে গল্পটির সাথে এই আর্টের অনেকটা মিল আছে। তো আমি আজকে আপনাদেরকে একটি চীন দেশের গল্প শোনাবো আর আমি আঁকতেছিও চীনের একটি ঐতিহ্যবাহী পোশাক সহ একটি মেয়েকে। তো গল্পটি শুরু করা যাক, আপনারা আর্ট দেখতে দেখতে গল্পটিও শুনুন। অনেকদিন আগের কথা, চীন দেশে ছিল এক রাজা। রাজার হাতি শালে হাতি, ঘোড়া শালে ঘোড়া, রাজ্য জুড়ে সুখ আর শান্তি। রাজার প্রজা প্রতিপত্তি সবই ছিল, ছিল না শুধু রাজার মনে সুখ। রাজার খালি থেকে থেকে বড় একা লাগত। আসলে সেই দেশের রাজা সব ছিল, ছিল না শুধু রানী। তাই তার মনের এই অসুখ হয়েছে। একদিন রাজা ঠিক করলেন তার সৈন্য সামন্তদের নিয়ে যাবেন রানীর সন্ধানে। যেমনটি ভাবা ঠিক তেমনটিই কাজ। রাজা তার সবচেয়ে তেজি ঘোড়াটা আর তার সাতজন সবচেয়ে বিশ্বাসী আর বলিষ্ঠ সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লেন রানীর সন্ধানে। দেশ থেকে দেশান্তরে নানা দেশে যান, কত দেশের কত সুন্দরী রাজকন্যা, তাদের নানান গুণ। কিন্তু রাজার মন ভরে না, কোথায় সেই মেয়ে যে রাজার মনে এনে দেবে দুই দণ্ডের শান্তি, সেই সুখ। একদিন রাজা তার সৈন্য সামন্তদের নিয়ে এসে পৌঁছালেন এক নদীর তীরে। সন্ধ্যা নেমে আসছিল, তাই তিনি ঠিক করলেন রাতটা এখানেই থেকে যাবেন। সৈন্যদের ডেকে তিনি আদেশ দিলেন নদীর দ্বারে তাঁবু খাটাতে। রাতের খাবার আয়োজন চলছে, এমন সময় রাজার কানে এলো এক অদ্ভুত সুন্দর সুর। রাজা সেই সুরের খোঁজে নদীর কাছে এসে দেখলেন একটি মেয়ে নদীর মধ্যে ছোট একটি নৌকা বিহার করছে। চাঁদের আলোয় সে মেয়ের অপূর্ব মায়াবী মুখখানি দেখে রাজার খুব পছন্দ হলো। যেন এই মেয়েকেই তিনি খুঁজে চলছিলেন এতদিন। এই মেয়েটি গাইছে সেই অদ্ভুত বৃষ্টি গান। রাজা তার সৈন্য সামন্তদের ডেকে বললেন মেয়েটিকে ডেকে আনতে। নৌকাটি তীরে এসে পৌঁছালো। রাজা মেয়েটিকে হাত ধরে নিয়ে এলেন পাড়ে, নিমন্ত্রণ জানালেন তার সঙ্গে রাতের খাবারের জন্য। মেয়েটি সেই নিমন্ত্রণ গ্রহণ করে রাজার সঙ্গে তাহার তাঁবুতে এসে বসল। রাজা নানান কথার মাঝে তাকে তার ভালো লাগার কথা বললেন, বললেন তাকে রানী করে দেশে নিয়ে যেতে চান। মেয়েটি শুনে জিজ্ঞাসা করল, তিনি তো তাকে আজই প্রথম দেখলেন, তাকে ঠিকমতো চেনেন না, তবে কেন তাকেই রানী করতে চান? শুনে রাজা মেয়েটিকে সব খুলে বললেন, বললেন তিনি বহুদিন ধরে তারই মতো কাউকে খুঁজে চলছিলেন দেশ বিদেশে। রাজা তাকে আশ্বস্ত করলেন তিনি তার সবটুকু ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে রাখবেন, তার সব সুখের খেয়াল রাখবেন। সেই শুনে মেয়েটি তার প্রস্তাবে সম্মতি জানিয়ে তাকে বিয়ে করতে রাজি হলো। রাজার আনন্দ আর ধরে না, পরদিন ভোরবেলা তিনি তার সৈন্য সামন্তদের নিয়ে বেরিয়ে পড়লেন তার রাজধানীর পথে। কিন্তু এত কথার মাঝে রাজা তো ভুলেই গেছেন মেয়েটির নাম জিজ্ঞাসা করতে। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মেয়েটি জানালো তার নাম জিনা, সে নানা দেশ ঘুরে সেখানে এসেছে। কিন্তু এর বেশি সে আর কোনো কথাই বলল না। রাজা লক্ষ্য করলেন জিনা চুপচাপ, তেমন কোনো কথাই বলছে না। রাজা তাকে তার বিষণ্নতার কথা জিজ্ঞাসা করলেই সে বলল, চিন্তার কিছু নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। রাজা ফিরে এলেন দেশে, বিয়ে করলেন। দেশ জুড়ে তিন দিন ধরে চলল আনন্দের উৎসব, সবাই ভীষণ খুশি নতুন রানীকে পেয়ে। নানা রঙে নানা খুশিতে ভরে উঠল রাজার মন। কিন্তু খায় রানীর মুখে হাসির দেখা নাই। রানী তার সব কর্তব্য সব দায়িত্ব নিপুণ হাতে নিজের কাঁধে তুলে নিয়েছেন। রানীকে পেয়ে রাজ্যের সব প্রজা ভীষণ খুশি। কিন্তু রানীর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। রানীকে বহুবার জিজ্ঞাসা করছেন তার কি এই প্রাসাদে কোনো অসুবিধা বা
মনে কোনো দুঃখ আছে কিনা। রানী তার কোনো উত্তরই দেন না, চুপ থাকেন। রাজা তার রানীর মুখে হাসি ফোটানোর জন্য এত কিছু করলেন, কত ভিলকিবাজি, কত মশকরা দেখালেন, কিন্তু রানীর মুখে হাসিই নেই। রাজার কোনো পন্থাতে কাজে দিল না রানীর মুখে হাসি ফোটাতে। একদিন রাজার মাথায় এক অভিনব বুদ্ধি এলো রানীর মুখে হাসি আনার। তিনি তার বিশ্বস্ত উপদেষ্টাকে ডেকে বললেন, সন্ধ্যাবেলা তিনি যখন তার নিজের কক্ষে থাকবেন রানীর সঙ্গে, তখন সে যেন এসে বিদেশি সৈন্যদের এসে দরজায় উপস্থিত, তার প্রাসাদ দখল হতে চলেছে। সেই দিন রাতের খাবারের পর উপদেষ্টা দৌড়াতে দৌড়াতে এসে বলল, মহারাজ, বিদেশি সৈন্যরা এসে প্রাসাদের দরজায় প্রাসাদ দখল করতে এসেছে, তাড়াতাড়ি চলুন। এই শুনে রাজা তাড়াহুড়ো করে পালঙ্ক থেকে নামতে গিয়ে দোয়াত উল্টে সব কালি চোখে মুখে লেগে গেল। তাই দেখে রানী হাসিতে ফেটে পড়লেন। রাজা রানীর এই হাসি দেখে আনন্দে লাফালাফি করতে লাগলেন। অবশেষে তার পন্থা কাজে দিয়েছে। তিনি রানীকে সব খুলে বললেন যে তিনি তার মুখে হাসি ফোটানোর জন্যই এই কীর্তি করেছেন। এই কথা শুনে রানী দ্বিগুণ হাসিতে ফেটে পড়লেন। তো এই ছিল গল্পটি। তো আমার আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আর গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য।